আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি কোনো ফোন নিয়ে থাকছে না, আজকের ভিডিওটি থাকছে একটি ব্লুটুথ স্পিকার নিয়ে। এবি Y200 বাজেটের মধ্যে বেস্ট একটি ব্লুটুথ স্পিকার। এই স্পিকারটির মধ্যে কী কী আছে সেটি নিয়ে কথা বলবো আজকে আপনাদের সাথে। এবি 200-এর ফুল রিভিউ নিয়ে আপনাদের সাথে আমি থাকছি মোহাম্মদ ফরিদুল হক শান্ত, এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল দ্য টেক মাইন্ড। প্রথমে আনবক্সিং দিয়ে শুরু করা যাক, দেখি বক্সের ভিতরে কি কি আছে। সামনে একটি এর বড় আইকন দেওয়া আছে, তারপর এই পাশ দিয়ে মনে খুলতে হয়। দেখি প্রথমে আমরা স্পিকারটি দেখতে পাচ্ছি, একটি কাগজ দিয়ে মোড়ানো আছে। স্পিকারটি বের করি, একটা কালো আর হলুদের দুইটি কালারের মিশ্রণ আছে। এটি সামনে থাক, আমরা দেখি আর কি কি আছে। একটি ইউজার ম্যানুয়াল আছে, এখানে বক্সটি ইউজ করার সকল নিয়ম কানুন লেখা আছে। অবশ্যই আপনার ব্যবহারের আগে একবার পড়ে নেওয়ার চেষ্টা করবেন, তারপর দেখি আর কি আছে। একটি 3.5mm পোর্ট আছে, এটি দিয়ে আপনারা ফোন অথবা কম্পিউটারের মাধ্যমে কানেক্ট করে ইউজ করতে পারবেন স্পিকারটি। তারপরে দেখি আর কি আছে। তারপরে একটি মাইক্রো ইউএসবি পোর্ট আছে, এটি দিয়ে আপনারা এটি বক্সটি চার্জ দিতে পারবেন একটি চার্জারের সাহায্যে। তারপরে আর বক্সের ভিতরে আর কিছু দেখা যাচ্ছে না, এগুলাই আছে বক্সের সাথে। তারপর দেখি বক্সটি কেমন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে ইউজ করার। এই যে পিছনে পাওয়ার বাটন দেওয়া আছে, এটা লং প্রেস করে ধরে রাখলে স্পিকারটি অন হয়। দেখি আমরা অন করে দেখি, ব্লুটুথ মোড এই যে অন হয়েছে, একটি সাউন্ড হলো। তাহলে ডিভাইসটি আপনাদেরকে ফোনের ব্লুটুথের সাথে কানেক্ট করে দেখাই। ব্লুটুথ অপশনে গিয়ে আপনারা সার্চ করলে দেখতে পারবেন এই যে ডিভাইসটির নাম লেখা উঠেছে ফোনে, এবি Y200 কানেক্ট টু দ্য ব্লুটুথ, কানেক্ট হয়ে গেল। চলুন আপনাদেরকে বক্সের সাউন্ড দেখাই কেমন। খুব ভালো বেজ দেয় এবং দেখতে অনেক ছোট হলেও বক্সটি সাউন্ড কিন্তু অনেক বেশি এবং একদম ক্লিয়ার। বাজেটে এটি আমার কাছে বেস্ট একটি বক্স মনে হয়েছে। সাউন্ড বেজ সব দিক দিয়ে একদম ক্লিয়ার, একদম পারফেক্ট। বক্সটি আপনারা ট্রাই করে দেখতে পারেন। এরপর দেখে আর কি কি অপশন আছে বক্সটিতে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভলিউম প্লাস এবং মাইনাস বাটন দেওয়া আছে। এখানে লং প্রেস করে আপনারা ভলিউম বাড়াতে এবং কমাতে পারবেন। এছাড়া এখানে মেমোরি কার্ডও ইউজ করতে পারবেন আপনারা, সেই অপশনে দেওয়া আছে। তারপর এটির মাধ্যমে আপনারা কল ফোনে কথা বলতে পারবেন, কল রিসিভ করতে পারবেন ফোন কানেক্ট থাকলে। এছাড়া মেমোরি কার্ড দিয়ে ইউজ করার সময় গান চেঞ্জ এবং পজ স্টপ স্টার্ট বাটন দেওয়া আছে। তারপরে পিছনে আপনারা দেখতে পাচ্ছেন একটি ইউএসবি পোর্টের লাইন দেওয়া আছে, এসডি কার্ডের স্লট দেওয়া আছে, 3.5mm অডিও পোর্ট আছে। এছাড়া রিসেটের অপশন আছে, এখানে আপনার চিকন একটা সুই বা কাঠি দিয়ে লং প্রেস করলে আপনি এটি রিসেট করতে পারবেন। এছাড়া পিছনে যেখানে ব্যাটারি দেওয়া আছে, এছাড়া এখানে মডেলের নাম্বারও লেখা আছে আপনি দেখতে পাচ্ছেন। বক্সটিতে আপনারা পাচ্ছেন ব্লুটুথের ভার্সন 3, অর্থাৎ যে কোনো ডিভাইসের সাথে এটি ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করে আপনারা অনায়াসে ইউজ করতে পারবেন, এবং খুব ভালো মিউজিক কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি দেয় এটি। এছাড়া এটিতে 2500mAh রিচার্জেবল ব্যাটারি দেওয়া আছে, অর্থাৎ 2500mAh ব্যাটারি আপনারা রিচার্জও করতে পারবেন চার্জের সাহায্যে। এছাড়া 4 hour+ প্লেব্যাক দিবে, অর্থাৎ একটানা 4 ঘন্টার বেশি আপনারা এটিতে গান শুনতে পারবেন। এবং নর্মাল আমরা যেভাবে গান শুনে থাকি 2-3 দিন আপনারা শুনতে পারবেন। এছাড়া 3.5mm অডিও পোর্টও দেওয়া আছে, সেটির মাধ্যমে আপনারা ফোন অথবা ফোন কম্পিউটার অথবা যে কোনো ডিভাইসের সাথে কানেক্ট করতে পারবেন। এছাড়া এটির বেস কোয়ালিটি অনেক ভালো, খুব ভালো বেস দেয়। এছাড়া মাইক্রোফোন দেওয়া আছে, আপনারা এটি ফোনের মাধ্যমে কানেক্ট থাকলে
এই ডিভাইসটির মাধ্যমে আপনারা কল রিসিভ করতে পারবেন এবং এটির মাধ্যমে কথা বলতে পারবেন, কথার উত্তর দিতে পারবেন এবং সাউন্ডও শুনতে পারবেন। এছাড়া এটিতে 3 মিটার দূরত্ব থেকেও এটি যে কোনো ডিভাইসের সাথে কানেক্ট করে আপনারা শুনতে পারবেন। 3 মিটার দূরে থেকেও আপনারা এটি দিয়ে মিউজিক কন্ট্রোল করে এটির মাধ্যমে গান শুনতে পারবেন। এটি খুব ভালো একটি বিষয়। এই ছিল বক্সটির মধ্যে বিস্তারিত আর কি। এছাড়া বক্সটি আপনারা পাচ্ছেন 4টি কালারে, খুব সুন্দর সুন্দর কালার। একটি রেড কালারটা খুব সুন্দর লাগছে। এছাড়া আছে হোয়াইট, তারপরে ইয়েলো এবং ব্ল্যাকের দুইটার কম্বিনেশন যেটা আমাদের কাছে দেখতে পারতেছেন। আর এছাড়া আরেকটি আছে গোল্ড কালারের। তো আমার কাছে ইয়েলো এবং কালো কম্বিনেশন এটি বেশি ভালো লেগেছিল এবং মার্কেটে দেখলাম এটি বেশি চলতেছে, তাই আমরা এটি নিয়ে রিভিউ করতেছি। এবার বক্সটির প্রাইস নিয়ে কথা বলা যাক। বক্সটি আপনি লোকাল মার্কেট এবং অনলাইনে সব জায়গায় পাবেন। তো অনলাইনে দাম হয়তো একটু বেশি পড়বে। লোকাল মার্কেটে আপনি এটি 1350 টাকা থেকে 1450 টাকার মধ্যে পেয়ে যাবেন। বাংলাদেশের বিভিন্ন লোকাল মার্কেটে এটি পাওয়া যাচ্ছে। আর অনলাইনে হয়তো একটু দাম বেশি পড়বে, তাই আপনাদেরকে আমি একটি সাজেশন করব যে আপনারা এটি লোকাল মার্কেট থেকে নেওয়ার চেষ্টা করবেন। এর ফলে আপনাদের টাকা অনেকটাই বেঁচে যাবে। তো বাজেটে এটি আমার কাছে একটি বেস্ট বক্স মনে হয়েছে, কারণ 1300 থেকে 1400 টাকার মধ্যে এরকম সাউন্ড কোয়ালিটির এত ভালো বেসের বক্স আপনি পাবেন না। আমি অনেকগুলো বক্স দেখেছি, তার মধ্যে আমার কাছে এটি বেশি ভালো মনে হয়েছে। তাই আমি সবাইকে সাজেস্ট করব এই AUE Y200 এই বক্সটি আপনারা নেবেন এবং নিয়ে ট্রাই করে দেখতে পারেন। তো কেমন লাগলো স্পিকারটি আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, এবং স্পিকারটি সম্পর্কে যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ডেসক্রিপশনে আমাদের পেজের লিঙ্ক দেওয়া থাকবে, ওখানেও ইনবক্স করতে পারবেন। আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আমরা। তো আজকের মতো এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।